अरे सावधान सावधान তুমি রান্নাঘরে রান্না করবার আইছো কেলা হ্যাঁ আমি সরি আমি তোমারে জিগাইতেছি তুমি রান্নার আইছো কেলা আসলে কাল রাতে রিমাপা রান্না তো কেউ খেতে পারে না সবাই সাধারণ সবজি খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে রাতে আসলে এটার জন্য রিমাপাই দায়ী তাই আমি ভাবলাম আজকে যে রিমা রয়া তুমি রান্নাটা করো তোমারে রান্না করে দেখা আমি বহুত খুশি হয়েছি প্রেমা বহুত খুশি হয়েছি এমন মাইয়া তুমি যে সব কিছুর দায়িত্ব নিবার পারো বিয়ে নিশ্চয় তোমার সব কিছু বুঝে আয় কইছে তাই না জি কি বলবে কেন কাল যে আমি কইছি বিয়ে রে মানে তোমার মায়ের রে এখনো তোমার কিছু কয় নাই কা না মা আমাকে কিছু বলে নাই তবে কাল রাতে মাকে খুব চিন্তিত লাগছিল আপনি না হয় বলেন আমাকে কথাটা তাহলেই তো হয় সেটাই ভালো আমি তোমারে কয়ে দিই কথাটা মন দিয়ে শুনো আমি জানি আমার উপর তোমার অনেক খুব রাগ জমা হয়ে আছে একদিন তুমি এই বাড়ির বউ হইতে চাইছিলা ভাগ্যে থাকলে হয়তো বউ হয়ে যাইতা মাগার আমার এক রক্ষা জিদ্দের কারণে সেটা হয়ে ওঠে নাই সেইটার জন্য অবশ্য আমি বহুতবার নিজের দোষ দিছি জানো সেইটার কারণে অহনো আমি নিজের ক্ষমা করবার পারি নাই তুমি কি আমার ক্ষমা করছো মা এইভাবে ভাববেন না আন্টি ঠিক আছে ভাববো না কিন্তু কথাটা কি ও হ্যাঁ কথাটা হইল প্রেমা মা আমার তুমি কি আমার মেয়ে আবার কি পামু আছে টেবিলে নাকি ভাইয়ার মনে হয় অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি নাস্তাটা দিয়ে আসি আমার পোলারের মেজাজ বহুত খারাপ মাগার দিলটা একদম সাদা তুমি আমার পোলারের লাগে যে ভালো ব্যবহার করো মা হ্যাঁ আমি তো সেটা জানি আন্টি মিজান ভাইয়া খুব ভালো মানুষ কম দিন যাবৎ তার দেখছি না মিজান রে তোমার এখন ভাইয়া কোনের দরকার নেই অন্য কিছু কইবার পারো আসলে ভাইয়াটা শুনতে কেমন কেমন লাগে না জি যা যাও আমার পোলারারে খাউনটা দিয়া হবে